মিরপুরে হোম অফ ক্রিকেটে রয়েছেন সহকর্মী শাহান পাপন। বাংলাদেশ আফগানিস্তান টেস্টের আরও খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, আফগানিস্তানের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তটা কি বুমেরাং হলো কিনা? বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত, উইকেট কি ফ্ল্যাট মনে হচ্ছে নাকি? ধন্যবাদ তরুণী। আসলে 12:40 লাঞ্চ ব্রেক শেষ হয়েছে এবং সেখান থেকে নিয়ে এখন যে টি ব্রেক চলছে, তার আগে যে 2 ঘন্টা খেলা হয়েছে সেই 2 ঘন্টায় মাত্র একটাই ক্ষতি বাংলাদেশের, সেটা হচ্ছে মাহমুদুল হাসান জয়, যিনি সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত 76 রানে আউট হয়ে গেছেন। এবং এই 76 রানের মধ্যে তার যে টেস্ট মেজাজটা ছিল শেষ পর্যন্ত তিনি সেটা ধরে রাখতে পারেননি। অর্থাৎ যে বলটাতে তিনি আউট হলেন একেবারে ওয়াইড হয়ে যাচ্ছিল, ওয়ান ডে ক্রিকেট হলে সেটা ওয়াইডই হতো, এবং সেটাকে তাড়া করে খেলতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়লেন। এবং এই যে টেস্ট মেজাজের একটা ঘাটতি মাহমুদুল হাসান জয়ের মধ্যে পরিলক্ষিত হলো, তিনি টেস্টেরই ব্যাটসম্যান, পাক্কা 1 বছর পর তিনি আবার দলে সুযোগ পেয়েছেন এবং টেস্ট খেলতে নেমেছেন। সেখানে যেটা প্রত্যাশা ছিল যে 100 রান অন্তত করবেন, অর্থাৎ 1টা সেঞ্চুরি অন্তত করবেন, সেটা কিন্তু হয়ে উঠল না। এই যে আলোর মাঝে কষ্টগুলো, সকালের শুরুতে জাকির হাসান তিনি আউট হয়ে গিয়েছিলেন 6 রানে, সেখান থেকে নিয়ে লাঞ্চের আগ পর্যন্ত নাজবুল শান্ত এবং মাহমুদুল হাসান জয় 100 রানের জুটি গড়েন এবং ধারণা করা হচ্ছিল যে এটা আরও লম্বা হবে। এবং লাঞ্চের পর যেটা হলো যে এই জুটি 112টা রান যোগ করে দিল, কিন্তু এই 112টা রান যোগ করার পরে কিন্তু মাহমুদুল হাসান জয় আউট হয়ে গেলেন। ওদিকে নাজবুল হাসান শান্ত তিনি টেস্ট মেজাজ থেকে একটু বেরিয়ে, অর্থাৎ ফ্রন্ট ফুটে খেলে শেষ পর্যন্ত তিনি 118 বলে সেঞ্চুরিটা করলেন। এবং এই সেঞ্চুরিটা করার ফলে যেটা হলো, আমরা ধারণা করছিলাম যে আরেক ব্যাটসম্যান নন স্ট্রাইকে যেটা আছে মাহমুদুল হাসান জয়, তিনিও একটা সেঞ্চুরি করবেন, নিশ্চয়ই তিনি বুস্ট আপ হয়েছেন এই সেঞ্চুরি দেখে, শেষ পর্যন্ত সেটা কিন্তু হয়ে উঠলো না। আপনি বলছিলেন যে আসলে বোলিংটা, যেটা বোলিং দিল আফগানিস্তানের জন্য সেটা বুমেরাং হয়ে যাচ্ছে, সেটাই বলা যায় বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করে চলেছেন। এই যেটা বললাম যে দ্বিতীয় উইকেট জুটিতে 212 রানের যে একটা পার্টনারশিপ হলো, সেই ধরনের আরও একটা পার্টনারশিপ যদি আমরা দেখি নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক এই জুটিতে, তাহলে কিন্তু বলাই যায় যে আফগানিস্তান টস জিতে বোলিং নিয়ে, বোলিংটা আসলে তাদের জন্য, সিদ্ধান্তটা আসলে তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য সুখবর বলতে এটাই যে ধীরে ধীরে ফ্ল্যাট হয়ে যাচ্ছে উইকেট, সকালে শুরুতে যে ময়েশ্চারটা ছিল সেটা দূর হয়ে গেছে, সেই ময়েশ্চার যেটা ক্ষতি করে সেটা ক্ষতি করে ফেলেছে জাকির হাসানের উইকেটটা 7 সকালেই পড়ে গেছে। এবং সেখান থেকে নিয়ে নাজমুল শান্তর এখন দেখার বিষয় যে তিনি এই সেঞ্চুরিটাকে আসলে কতদূর টেনে নিয়ে যেতে পারেন, যেটা প্রত্যাশা করা হচ্ছে যে সেটা যদি 200 হয় সেটা কিন্তু মন্দ হয় না। তো এই ছিল এখানকার অবস্থা তরুণী। শাহান পাপন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে বিস্তারিত জানানোর জন্য।